7 মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ইতিহাস একে অস্বীকার করার সুযোগ নাই তবে দলকানা না হলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এক ভাষণেই দেশের স্বাধীনতা আসে নাই এর পেছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস বিএনপির সমালোচনা করার আগে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়েছে ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদেরের ভাই হওয়ায় কোম্পানিগঞ্জে কাদের মির্জার বিরুদ্ধে মামলা নেয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল আর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন নিজেদের ব্যর্থতা আড়াল করতে ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ড্যাবের রক্তদান কর্মসূচিতে এইসব কথা বলেন তারা এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই আমরা বলেছি যে 7ই মার্চের ভাষণেই স্বাধীনতা আসে নাই আমরা বলেছি যে এই স্বাধীনতা একদিনে মাত্র কোন একটা ভাষণের ফলেই যুদ্ধে পরিণত হয় নাই দল কানা হয়ে থাকলে চলবে না ইতিহাসকে ইতিহাস দিয়েই তাকে মূল্যায়ন করতে হবে এবং সেটাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই সত্যটাই তুলে ধরতে হবে।